অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো ব্যবকলনীর বিক্ষেপণ প্রস্থচ্ছেদ। প্রথমে আমরা ধরে নিচ্ছি একটি কণার রশ্মি কোনো একটি বল কেন্দ্রের দিকে আপতিত হচ্ছে। কণারশ্মির মধ্যে অসংখ্য কণা আছে। যে কণাটি বলকেন্দ্রের কাছে দিয়ে আপতিত হবে সেটিকে বলকেন্দ্র বিকর্ষণ করবে বেশি, ফলে বিক্ষিপ্ত হবে বেশি। আর যে কণাটি বলকেন্দ্র থেকে দূরে দিয়ে আপতিত হচ্ছে সেটিকে বলকেন্দ্র কম বিকর্ষণ করবে, ফলে বিক্ষিপ্ত হবে কম। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটা কণার জন্য বিক্ষেপণ কোণ এক এক রকম হচ্ছে। এভাবে এতগুলো কণার বিক্ষেপণ কোণ পরিমাপ করা জটিল হয়ে যায়। এই জন্য যে রাশিটি বিবেচনা করা হয় সেটি হচ্ছে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ। আমরা এখন এই ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সংজ্ঞা জানব। একক ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষেপিত কণার সংখ্যা এবং আপতিত তীব্রতার অনুপাতকে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ বলে। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ হচ্ছে ক্যাপিটাল থিটার অপেক্ষক। তাহলে আমরা বলতে পারি সিগমা ইজুকাল টু একক ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষেপিত কণার সংখ্যা ডিভাইডেড বাই আপতিত তীব্রতা। এখন আমরা এই ঘনকোণ সম্পর্কে জানব। আমরা এখানে একটি বক্র তল দেখতে পাচ্ছি। এই বক্র তল এখানে এই বিন্দুতে ত্রিমাত্রিক যে কোণ তৈরি করেছে সেটিকে বলা হচ্ছে ঘনকোণ। এই যে ডি ওমেগা, এটি হচ্ছে ঘনকোণ, এটি হচ্ছে একটি ত্রিমাত্রিক কোণ। এখন এই তলের ক্ষেত্রফল যদি হয় ডিএ, বক্রতার ব্যাসার্ধ যদি হয় আর, অর্থাৎ তল থেকে এই বিন্দুটি দূরত্ব যদি হয় আর, তাহলে ঘনকোণ ডি ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএ বাই আর স্কোয়ার। এখানে ডিএ এটা হচ্ছে ক্ষেত্রফল, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ঘনকোণ হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কোয়ার। এবারে আমরা তীব্রতা সম্পর্কে জানব। কণারশ্মির গমন পথে আমরা যদি একটি তল কল্পনা করি, এই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে কণা অতিক্রম করবে সেটিকে বলা হচ্ছে তীব্রতা। অর্থাৎ রশ্মির সাথে লম্বভাবে কল্পিত তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে অতিক্রান্ত কণার সংখ্যাকে বলা হচ্ছে তীব্রতা। এবারে আমরা ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সমীকরণ নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে কণার রশ্মি বলকেন্দ্রের দিকে আপতিত হচ্ছে, এক একটা কণা এক এক দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আমরা এই আপতিত রশ্মির গতিপথে একটি রিং কল্পনা করি যার ব্যাসার্ধ হচ্ছে এস, পুরুত্ব হচ্ছে ডিএস। এখন এই রিংয়ের মধ্য দিয়ে যেসব কণা গমন করবে সেই কণাগুলো আমরা ধরে নিতে পারি, এখানে যে গোলকটি আছে এই গোলকটি হচ্ছে বিক্ষিপ্ত কণাগুলো যে পথ দিয়ে গেছে সেটি দিয়ে অতিক্রান্ত একটি গোলক। এই গোলকের মধ্যে এই যে রিংটি আমরা দেখতে পাচ্ছি সেই রিংয়ের উপরে এসে পড়বে। অর্থাৎ এই রিংয়ের মধ্য দিয়ে যেসব কণারশ্মিগুলো অতিক্রম করেছে সেগুলো এই গোলকের মধ্য দিয়ে যে রিংটি আছে সেই রিংয়ের উপরে বিক্ষিপ্ত হয়ে পড়বে। এই গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। এই কোণটি হচ্ছে ক্যাপিটাল থিটা আর এই ছোট কোণটি হচ্ছে ক্যাপিটাল ডি থিটা। এই রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে এটি। এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই রিংয়ের ব্যাসার্ধটি নির্ণয় করতে পারব। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে ত্রিভুজটিতে লম্ব হচ্ছে এটি, অতিভুজ হচ্ছে এটি। অতিভুজ হচ্ছে গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর।
তাহলে আমরা লিখতে পারি লম্ব ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, যেহেতু এখানে অতিপোষ্টা হচ্ছে আর, সেখান থেকে আমরা পেয়েছি লম্ব ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আর এই লম্বটাই হচ্ছে রিঙের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি রিঙের ব্যাসার্ধ হচ্ছে আর সাইন থিটা। তাহলে রিঙের পরিধি হবে 2 পাই আর সাইন থিটা। এবারে আমরা এই রিঙের পুরুত্বটা বের করব। পুরুত্ব হচ্ছে এটা, এখানে আমরা আগে বলেছি ক্ষুদ্র কোণটা হচ্ছে ডি থিটা, আর এটা যেহেতু ক্ষুদ্র কোণ তাহলে এইটাকে আমরা একটি সরলরেখা হিসেবে বিবেচনা করতে পারি। আর এখানে একটি আমরা ক্ষুদ্র ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ক্ষুদ্র ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন ডি থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানেও অতিভুজ হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে আমরা লিখতে পারি লম্ব ইজ ইকুয়াল টু আর সাইন ডি থিটা। আর আমরা জানি যে যদি থিটা বা ডি থিটা ক্ষুদ্র হয় তখন সেক্ষেত্রে সাইন থিটা সমান থিটা লেখা যায়, তাহলে আমরা এখানে সাইন ডি থিটার জায়গায় শুধু ডি থিটা লিখতে পারি, আর এখানে আছে আর। আর এই লম্বটি আমরা দেখতে পাচ্ছি রিঙের পুরুত্ব, তাহলে আমরা পাচ্ছি রিঙের পুরুত্ব ইজ ইকুয়াল টু আর ডি থিটা। এই রিংটি এই বল কেন্দ্রে যে ঘনকোণ তৈরি করেছে আমরা সেটি নির্ণয় করব, সেজন্য আমাদের এই রিংয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে ঘনকোণ নির্ণয় করতে হলে ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ প্রয়োজন হয়। ব্যাসার্ধ তো আমরা জানি এখানে ক্যাপিটাল আর, আর এখানে রিংয়ের ক্ষেত্রফল আমরা এখন বের করব। রিংয়ের ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইন্টু পুরুত্ব। পরিধি আমরা বের করেছি 2 পাই আর সাইন থিটা, আর পুরুত্ব বের করেছি আর ডি থিটা, তাহলে আমরা পাচ্ছি 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এখন ঘনকোণ সমান আমরা জানি যে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার বা ব্যাসার্ধ স্কোয়ার। এখানে দূরত্বটা হচ্ছে যে বল কেন্দ্র থেকে রিং এর দূরত্বটা, অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধ সেটা সেটা হচ্ছে এখানে আর। আর আমরা ক্ষেত্রফল রিং এর যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, সেটা বসিয়েছি আর এখানে আর স্কোয়ার। কাটাকাটি করার পর থাকছে 2 পাই সাইন থিটা ডি থিটা। আমরা ঘনকোণ পেয়ে গেলাম। ব্যবকলনে বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সংজ্ঞা থেকে আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু একক ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপ্ত কণার সংখ্যা ডিভাইডেড বাই আপতিত তীব্রতা। আমরা তীব্রতাকে এখানে আই দিয়ে প্রকাশ করেছি। এখান থেকে আমরা পাচ্ছি একক ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপ্ত কণার সংখ্যা, অর্থাৎ এটা সমান এটা এপাশে গেলে আই সিগমা হয়ে যাবে আই সিগমা। যেহেতু একক ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপ্ত কণার সংখ্যা আই সিগমা, তাহলে 2 পাই সাইন থিটা ডি থিটা ঘনকোণের মধ্য দিয়ে একক সময়ে বিক্ষিপ্ত কণা হবে 2 পাই সাইন থিটা ডি থিটা আই সিগমা। আবার আপতিত তীব্রতা আই ইজ ইকুয়াল টু আমরা জানি একক সময়ে আপতিত কণার সংখ্যা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আমরা তীব্রতার সংজ্ঞা থেকে এটা পেয়েছি। এখান থেকে আমরা লিখতে পারি একক সময় আপতিত কণার সংখ্যা এটা ইজ ইকুয়াল টু, এটা এপাশে গেলে হবে আই ইন্টু ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হচ্ছে এখানে আমরা যে রিংটা কল্পনা করেছি সেই রিংয়ের ক্ষেত্রফল। আর এই রিংয়ের ব্যাসার্ধটা বলেছিলাম এস, পুরুত্বটা হচ্ছে ডিএস। যেহেতু ব্যাসার্ধ হচ্ছে এস, তাহলে এই রিংয়ের পরিধি হবে 2 পাই এস। আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে পরিধি ইন্টু পুরুত্ব, এখানে 2 পাই এস হচ্ছে পরিধি আর পুরুত্ব হচ্ছে ডিএস, তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি 2 পাই এস ডিএস, আর এখানে আছে আই ইন্টু। যে পরিমাণ কণা আপতিত হবে সেই পরিমাণ কণাই তো বিক্ষিপ্ত হবে, তাহলে আপতিত কণার সংখ্যা বিক্ষিপ্ত কণার সংখ্যার সমান। আপতিত কণার সংখ্যা আমরা পেয়েছি আই ইন্টু 2 পাই এস ডিএস, আর বিক্ষিপ্ত কণার সংখ্যা আমরা আগে বের করেছি সেটি আমরা এখানে বসালাম। এখান থেকে আমরা পাচ্ছি সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিএস ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা, আর এটি হচ্ছে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সমীকরণ। এখানে আমরা মাইনাস চিহ্ন অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বসিয়েছি, কারণ
এস এর বৃদ্ধিতে থিটা হ্রাস পায়। থ্যাংক ইউ।